শাড়ি রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি সুমনা। আজকে আমি আপনাদের সামনে আলু পেঁপে ভাজার রেসিপি এনেছি। আপনারা যদি এইভাবে আলু পেঁপে ভাজা বাড়িতে বানাতে পারেন, তাহলে যারা পেঁপে খেতে একেবারেই পছন্দ করে না, তারা কিন্তু এই পেঁপে ভাজাটা খুব ভালোভাবেই খাবে। বিশেষ করে বাচ্চারা তো কোনো সবজিই খেতে চায় না। বাচ্চাদেরকে সবজি খাওয়াতে গিয়ে বাড়ির সবাই কিন্তু হিমশিম খেয়ে যায়। এইভাবে একবার অন্তত রান্না করে বাচ্চাদেরকে খাওয়াবেন, দেখবেন বাচ্চারা কিন্তু এই ভাজাটা খুব ভালোভাবে খাবে। এই ভাজাটা একটু মিষ্টি মিষ্টি, হালকা একটু ঝাল হয়, তো দারুণ লাগে খেতে। চলুন কথা না বাড়িয়ে দেখিয়ে দিই কীভাবে আজকের এই রান্নাটা আমি করছি। কড়াইতে প্রথমে আমি দিয়ে নিয়েছি 200-300 গ্রাম মতো পেঁপে কুচি। আমি ঠিক চৌকো চৌকো করে কিন্তু পেঁপেটা কুচিয়ে নিয়েছি। আর একই সাইজে আমি একটা বড় সাইজের আলু চৌকো করে কেটে নিয়েছি। তারপরে আমি কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দেব, যাতে আলু আর পেঁপেটা ডুবে থাকে। আর দিয়ে দেব 1 চামচ মতো লবণ। মোটামুটি 2-3 মিনিট পর আমি চেক করে দেখছি যে পেঁপে আর আলুটা কতটা সিদ্ধ হয়েছে। খুব বেশি কিন্তু সিদ্ধ করা চলবে না, আর হালকা একটু ভাপিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আর পেঁপের যে একটা আলাদা কষ আছে, সেই কষটা কিন্তু জল যখন ভাপানো হয় পেঁপের মধ্যে, তো তখন কিন্তু কষটা বেরিয়ে যায়। এরপরে কড়াইতে দিয়ে দেব সাদা তেল, আর এর মধ্যে আমি 6-7টা বড়ি ভেজে নেব। এটা অপশনাল, আপনারা চাইলে বড়িটা দিতে পারেন, আবার নাও দিতে পারেন। বড়ি ভাজার একটা ছোট্ট টিপস দিয়ে দিই, বড়ি কিন্তু খুব বেশি গরম তেলে দেওয়া যাবে না, তাহলে বড়ি দেওয়ার সাথে সাথেই কিন্তু বড়ি পুড়ে যাবে। হালকা তেল গরম হলে বড়িগুলো ছেড়ে দিতে হবে। 1-2 মিনিটের কম নাড়াচাড়া করলেই বড়িটা কিন্তু লাল হয়ে যাবে, লাল হয়ে গেলে তুলে নিতে হবে। এরপরে আমি তেলের মধ্যে দিয়ে দেব কালো সরিষা ফোড়ন। ফোড়ন দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আলু আর পেঁপে, যেটা আমি সিদ্ধ করে রেখেছিলাম। তারপরে পরিমাণ মতো দিয়ে দেব লবণ, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। এরপরে দেব 3-4টে কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন, সেই অনুযায়ী কিন্তু লঙ্কা দেবেন। তার মধ্যে আমি দুবার কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আমি ঢাকনাটা খুলে আবারও কিন্তু নাড়িয়ে চাড়িয়ে ভাজাটা কিন্তু ভেজে নেব। পেঁপে যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু চিনি দেওয়া যাবে না। পেঁপে সিদ্ধ হয়ে গেলে তার মধ্যে আমি 3 চামচ মতো দিয়ে দেব চিনি। আপনারা যেরকম চিনি পছন্দ করেন ভাজাতে সেরকম দেবেন, তবে পেঁপে ভাজাতে কিন্তু হালকা মিষ্টি হলে খুব ভালো লাগে। আর যখন ভাজা একেবারে হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়ি। আমি বড়িটা একটু ক্রাশ করে নিচ্ছি হাতের সাহায্যে। আর ভাজা বড়িটা দিলে এটা কিন্তু দারুণ লাগে খেতে। ডালের সঙ্গে যখন এই পেঁপে ভাজা আপনারা খাবেন, কিংবা শুধু ভাত দিয়ে মেখেও যদি খান, তখনও কিন্তু এই ভাজাটা দারুণ লাগে খেতে। একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, দুর্দান্ত লাগে, বিশেষ করে ডালের পাতে দুর্দান্ত লাগে। চলো আজকে আমার কিন্তু ভাজা একেবারে রেডি হয়ে গেছে। ঝটপট করে আমি দেখিয়ে দিলাম কীভাবে পেঁপে ভাজা রান্না করা যায়। তো যদি আজকের আমার এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অনুরোধ জানাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আনবো, তখন আপনারা সবার আগে দেখতে পাবেন আমার ভিডিও। আর যদি কোনো ভিডিওর অনুরোধ থাকে, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।